জামাই আপ্যায়নে রান্নার প্রস্তুতি চলছে শ্বশুর বাড়িতে। হরেক রকমের খাবার দিয়ে জামাই আদরে করা হবে আপ্যায়ন। শ্বশুর বাড়িতে এসে এই জামাই আদরে আপ্যায়িত হতে এখন ভিড় লেগেই থাকে। বিভিন্ন জেলা থেকে কক্সবাজারে আগত পর্যটকদের উন্নত ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করার পাশাপাশি নামের কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে শ্বশুরবাড়ি নামের রেস্টুরেন্টটি। অনেক অসাধারণ খাবার আর ওনাদের যে বিহেভিয়ার, মানে আমি অনেক স্যাটিসফাইড এখানে এসে। আমার বেবিও তৃপ্তি করে খাচ্ছে, অনেক ভালো লাগছে এখানে এসে। ব্যতিক্রমী নামের এই রেস্তোরাঁয় খেতে আসা পর্যটকরা খাবারের মানের যেমন সুনাম করছেন, তেমনি নামের বৈচিত্র্যের বিষয়টিও তাদের আকৃষ্ট করেছে বলে মন্তব্য করেন। অন্য রেস্টুরেন্ট থেকে তার চেয়ে এই রেস্টুরেন্টের খাবারটা খুব টেস্ট, খুবই ভালো লাগছে খেয়ে। তৃপ্তি মানে শ্বশুরবাড়ির মতনই, ঠিক আছে, বাবার মতনই। হরেক পদের খাবার রান্না হয় শ্বশুরবাড়িতে। সাদা ভাত, ভাজি ভর্তা, গরু, মুরগি, কোরাল, রূপচান্দা, চিংড়ি, লইটা ফ্রাই, ভুনা ডাল, আচার, সালাদ, সাথে রয়েছে শাশুড়ির ভালোবাসা, হানিমুন মিষ্টি পান। বিশেষ করে এখানের যে ওনার, যিনি অনেক আন্তরিকতার সাথে আমাদের সাথে উনি যে আপ্যায়নটা করেছেন, আমরা যে আসছি এখানে টাকার বিনিময়ে খাচ্ছি সেটা মনে হচ্ছে না ওনার আন্তরিকতার জন্য। ধনিয়ার ভর্তা ছিল, তারপরে চিংড়ি মাছের যে বড়া ছিল, এগুলো অত্যন্ত অসাধারণ ছিল। আমি আশাবাদী রেস্টুরেন্টটি অনেক সফলভাবে আগাবে এবং আমরা চাই এইভাবেই যেন কন্টিনিউ, এই ধারাবাহিকতা যেন রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যারা আছে ধরে রাখে। সাদা ভাত ভর্তার বাইরে রয়েছে বিরিয়ানি ও চাইনিজ আইটেম। শ্বশুরবাড়ির স্পেশাল গরু ও মুরগির বিরিয়ানি, খাসি ভুনা, চাইনিজ সবজি, গরু মেজবানি, হাড় মাংস, কবুতর, হাঁস সহ আরো মজাদার আইটেম। সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের, যাকে আমি সকালে এসে বলছি ভাই আমি শ্বশুর, আমি এটার মালিক, তার মানে শ্বশুরের সাথে যখন কথা বলছি এবং ওনার এন্টারটেইনমেন্টটাও আমার কাছে খুব ভালো লাগছে। আর আলটিমেটলি সবগুলো খাবারই, বিশেষ করে ভর্তাগুলো এবং চিংড়ির একটা স্পেশালি আমাকে দিল, এটা যদিও আমি যে প্যাকেজটা খেয়েছি প্যাকেজের মধ্যে ছিল না, কিন্তু খেয়ে খুব ভালো লাগছে। এই রেস্টুরেন্টে যারা একবার খেতে ঢুকেছেন তারা মুগ্ধ হচ্ছেন বয় বেয়ারাদের খাতির যত্নে। এ যেন সত্যি শ্বশুরবাড়িতে জামাই এসেছে, এই শ্বশুরবাড়ির মতোই আদর পেয়েছে এই হোটেলে। যতগুলো স্টাফ আছে খুব নাইস ব্যবহার করে, অনেক অনেক রেস্টুরেন্টে গেছে যে ডাকাডাকি করা লাগে, এখানে কিন্তু ডাকাডাকি কোনো করা লাগে না। ওনারাই বারবার বলে যে স্যার কী লাগবে কী লাগবে, আর খাবারের মান খুব ভালো, অনেক ভালো। আমার বাচ্চার ফ্যামিলি নিয়ে আসছি, ওয়াইফ নিয়ে আসছি, সবাই বলছেন যে খুব ভালো। ব্যতিক্রমী ও আকর্ষণীয় নামের এই খাবারের রেস্তোরাঁটির মালিক জসিম উদ্দিন, ব্যবসার চেয়ে সেবার মানটাই তার কাছে মুখ্য বলে মনে করেন তিনি। আমার বহুদিনের আগে একটা জল্পনা কল্পনা ছিল যে শ্বশুরবাড়ি নামে একটা রেস্টুরেন্ট দিব, প্লাস এটা কেন দিব, কক্সবাজার মানুষ ঘুরতে আসে যে অনেকে হয়রানির মুখে পড়ে, কিন্তু আমি শ্বশুরবাড়ি নামটা দিলাম কেন, মানুষ একটু সেবা পাবে, শ্বশুরবাড়িতে যে আপ্যায়নটুকু মানুষটা পায়, আমি পর্যটকবাসীর কাছে অঙ্গীকারবদ্ধ যে ওই সেবাটুকু আমি এই রেস্টুরেন্টে দিবো।